কোয়ারেন্টাইন পর্ব শেষ। শুক্রবার সকাল সকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে 27 আগস্ট থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। কোয়ারেন্টাইন পর্ব শেষ না হয় অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসে বর্তমানে তিনি হোটেলেই কোয়ারেন্টাইন পালন করছেন। আশা করা যাচ্ছে তাকে দলের সঙ্গে দেখা যেতে পারে দ্বিতীয় দিনের অনুশীলনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে না থাকায় দীর্ঘ বিরতির পর দলের সঙ্গে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস এবং আমিনুল ইসলাম বিপ্লব। তাদের সঙ্গী দুই নেট বোলার কামরুল ইসলাম রাব্বি এবং শহীদুল ইসলাম। দেখা গেল বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাসওয়াল প্রিন্সকেও। তিনি বাংলাদেশে এসে আজই প্রথম টাইগার ব্যাটসম্যানদের দীক্ষা দিলেন। ব্যক্তিগত কারণে এই প্রোটিয়া সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে ছিলেন না। জিম্বাবুয়ে সিরিজই ছিল টাইগারদের সঙ্গে তার প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম দিনের অনুশীলনের শুরুতেই টাইগাররা গা গরমের ছলে ফুটবল খেলায় মেতেছেন। দুই দলে ভাগ হয়ে চলেছে তাদের ওয়ার্ম আপ সেশন। ক্রিকেটাররা যখন ফুটবল খেলায় ব্যস্ত তখন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে সেন্টার উইকেটের পাশে বোলিংয়ের পরামর্শ নিয়েছেন শহীদুল। নিউজিল্যান্ড সিরিজের দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স তাকে উজ্জ্বল ভবিষ্যতের বার্তাই দিচ্ছে। মুশফিক নাকি সোহান, কে দাঁড়াবেন উইকেটের পেছনে? এই যখন প্রশ্ন তখন প্রথম দিনের অনুশীলনে মুশফিককেই দেখা গেল গ্লাভস ছাড়া ক্যাচিং প্র্যাকটিস বোর্ডে কিপিং অনুশীলন করতে। ওয়ার্ম আপ শেষ করে ক্রিকেটাররা যখন খানিকের বিশ্রাম নিচ্ছিলেন সে সময়টাকেই বেছে নিয়েছেন মুশফিক। বিরতি শেষে অবশ্য ক্রিকেটাররাও তিন ভাগে ভাগ হয়ে ক্যাচিং প্র্যাকটিস বোর্ডে শর্ট ক্যাচ প্র্যাকটিস করেছেন। এই পর্বে আরও ঝালিয়ে নিয়েছেন তারা গ্রাউন্ড ফিল্ডিং, থ্রোয়িং এবং শর্ট ক্যাচ অনুশীলন। এরপর ক্রিকেটারদের গন্তব্য ইনডোর মাঠের নেটে, যেখানে ব্যাটিং অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। বোলাররা ঝালিয়ে নিয়েছেন শর্ট রান আপে নিজেদের বোলিং। নতুন বলে শুরুতেই ব্যাটিং করেছেন তিন ওপেনার, সৌম্য সরকার, লিটন দাস এবং নাইম শেখ। শুরুতেই সৌম্য মোকাবেলা করেছেন রুবেল হোসেন, সাইফুদ্দিন এবং রাব্বির পেস বোলিং। লিটন ঝালিয়ে নিয়েছেন স্পিন বলে তার ব্যাটিং। নেটে তাকে বোলিং করতে দেখা গেছে মাহমুদুল্লাহ, মোসাদ্দেক সৈকত এবং তাইজুল ইসলামকে। অন্য নেটে আরমারের বিপক্ষে ব্যাটিং করেছেন নাইম শেখ। তিনজনকেই অবশ্য ঘুরে ফিরে তিন নেটে ব্যাটিং করতে দেখা গেছে। পরের রাউন্ডে ব্যাটিংয়ে আসেন মুশফিক, আফিফ এবং নুরুল হাসান সোহান। সোহানের প্রতি ব্যাটিং কোচের বাড়তি মনোযোগ দেখা গেছে। নিজেই আরমারের বিপক্ষে ব্যাটিং করিয়েছেন তাকে। এতে বোঝাই যাচ্ছে 5-6 নেমে দ্রুত রান তোলার দায়িত্ব পড়তে পারে তার কাঁধেই। ঘুরে ফিরে তারা সামলিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শহীদুলের পেস আর নাসুম মেহেদি শামীমের স্পিন। পরের রাউন্ডে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে অধিনায়ক রিয়াদ, শামীম সহ বাকি ব্যাটসম্যানদের। এতে করে বোঝাই যাচ্ছে কিউইরা দ্বিতীয় সারির দল পাঠালেও বাংলাদেশ মোটেও হালকাভাবে নিচ্ছে না তাদের। প্রথম দিনে সিরিয়াস অনুশীলন বার্তা দিচ্ছে। সিরিজ জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ে ভালো করার যে সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে, তার ষোলকলা পূর্ণ করাই লক্ষ্য মাহমুদুল্লাহর দলের। এই সিরিজে পাওয়া আত্মবিশ্বাস যে ভালো করার রসদ যোগাবে মরুর দেশের টি টোয়েন্টির বিশ্ব আসরেও। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।